জুলফা বেগম আমাদের কাছে একটা প্রশ্ন রেখেছে, হিউম্যান রাইটস কি এবং কিভাবে ইউকেতে হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করা হয়। প্রশ্নটা মোটামুটি ভাবে ভালো, তবে অনেক উন্মুক্ত একটা প্রশ্ন, সুতরাং আমাদেরকে একটু সময় নিয়ে উত্তর দিতে হবে। হয়তো আমাদের এই কথাগুলো, নাশিদ ভাই এবং আমি এই বিষয়ে যে কথাগুলো বলবো, এগুলো হয়তো অনেক দর্শকেরই কাজে লাগবে। হিউম্যান রাইটস, যেটা আমরা বাংলাতে বলি মানব অধিকার, যুক্তরাজ্যে যারা থাকে তারা ECHR বলে একটা কনভেনশন আছে, ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস, যেটা মানবাধিকারের একটা কনভেনশন যুক্তরাজ্য স্বাক্ষর করেছে 1950 সালে। সেই কনভেনশনের অধীনে এদেশে একটা আইন আছে, হিউম্যান রাইটস অ্যাক্ট। এই আইনের অধীনে যে কোনো ব্যক্তি যদি ইসরায়েলে থাকে তার একটা অধিকার জন্মায় সরকারের প্রতি। সেই অধিকারটা এখন দুভাবে বিভক্ত, একটা হচ্ছে আইনের অধীনে আর একটা হচ্ছে আইনের বাইরে, যেটা আমরা রুলস হিসেবে বলি। রুলস এর ভেতরে ইনকর্পোরেটেড করা হয়েছে, আবার রুলস এর বাইরেও আছে। তো রুলস এর ভেতরে এবং বাইরে দু জায়গাতেই আমরা বলি প্রাইভেট এবং ফ্যামিলি লাইফ, অর্থাৎ কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবনটা যেভাবে এখানে গড়ে ওঠে, এখানে প্রতিষ্ঠিত হয়, এবং পাশাপাশি পারিবারিক জীবন, এটার উপর ভিত্তি করে রুলস এর অধীনে তারা আবেদন করতে পারবে এদেশে থাকবার জন্য। যদি রুলস কাভার না করে তাহলে সেক্ষেত্রে রুলস এর বাইরে করা যায়। তো রুলস এর ভেতরে যেটা আছে এটাকে আমরা বলি অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ, অর্থাৎ আপনার যে ব্যক্তিগত জীবন, সেই ব্যক্তিগত জীবনটা আপনি তাদেরকে জানাতে পারবেন যে আমি এত সুন্দর একটা জীবন এখানে গড়ে তুলেছি, যে জীবনটা হচ্ছে আমার লেখাপড়ার জীবন, আমার কাজের জীবন, এবং এটার কারণে আমি অনেক বছরের থেকে আমি এতটা সুন্দরভাবে, এতটা গভীরভাবে এখানে গ্রথিত হয়ে গেছি যে আমি এখন এই দেশের বাইরে অন্য কোথাও গিয়ে এই জীবনটা আমি উপভোগ করতে পারবো না। তখন সম্ভাবনা থাকে যে ব্যক্তিগত জীবনের উপর নির্ভর করে লিভ টু রিমেন দেবার। তবে আইনের এখানটাতে রুলসে প্রথম যে ব্যাপারটা করা হয়, যেটাতে সাধারণত পাওয়া যায় ঝক্কি ঝামেলা ছাড়া, সেটা হচ্ছে কোনো একজন ব্যক্তি যদি এ দেশে 20 বছর একটানা থাকে, বৈধ কিংবা অবৈধ কিংবা সম্মিলিতভাবে, যদি 20 বছর থাকে তাহলে তার ব্যক্তিগত জীবনের অধীনে হয়। কোনো একটা বাচ্চা যদি এদেশে 7 বছর থাকে, হতে পারে তার এদেশে জন্ম হয়েছে, কিংবা হতে পারে তার অন্য দেশে জন্ম হয়েছে, এদেশে জন্ম হলে এখন রুলটা হচ্ছে যে সে 7 বছর পরে ইনডেফিনিট লিভ টু রিমেন পাবে, আর যদি জন্ম না হয় তাহলে লিভ টু রিমেন পাবে। পাশাপাশি সিগনিফিকেন্ট অবস্ট্যাকলস এর উপরে নির্ভর করে যে কোনোভাবেই পৃথিবীর অন্য কোনো দেশে গিয়ে রিইন্টিগ্রেশন করতে পারে না, তখন সে হিউম্যান রাইটস এ ব্যক্তিগত জীবনে পায়। আবার পারিবারিক জীবনের ব্যাপারটা আছে অ্যাপেন্ডিক্স FM এর মধ্যে, সেখানটাতে কারো ব্রিটিশ কোনো মানুষের যদি বাচ্চা থাকে এবং একজন পার্টনার থাকে যার বৈধতা নেই, তখন সেটার অধীনে কিন্তু আবার পেতে পারে। আর আউটসাইড ইমিগ্রেশন রুল, যেটা আমরা বলি হচ্ছে Article 8, এই বিষয়টা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি একইভাবে ব্যক্তিগত জীবন কিন্তু পারিবারিক জীবনে সে এস্টাবলিশ করে যত বছরই থাকুক না। এখানটাতে মনে রাখতে হবে যে থ্রেশহোল্ডগুলো এত সহজ না, এটা থ্রেশহোল্ডটা একটু কঠিন আছে, যে নাশিদ ভাই যখন আদালতে যান তিনি যেটা প্রমাণ করবার চেষ্টা করেন সেটা হচ্ছে যে এটা আনডিউলি হার্শ হবে কাউকে বলা যে তুমি এদেশ থেকে চলে যাও। তো মূলত কথাটা হচ্ছে যে মানবাধিকার, এই বিষয়টাই হচ্ছে হিউম্যান রাইটস। তো আমরা যেটা বললাম অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ, অ্যাপেন্ডিক্স FM অথবা Article 8 এর উপর ভিত্তি করে, যেখানটাতে কাউকে বাংলাদেশে কিংবা অন্য কোনো দেশে চলে যেতে বলাটা আনডিউলি হার্শ হবে, এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস, এটা হচ্ছে লিগাল টেস্ট। সেরকম যদি কোনো কিছু প্রমাণ করা যায় তাহলে তার লিভ টু রিমেন এদেশে থাকবার পারমিশনটা হয়। এই পুরো বিষয়টা হচ্ছে হিউম্যান রাইটস। সংক্ষেপে বললাম, এটার অনেক অনেক দিক আছে, কখনো কখনো দর্শকরা কিংবা ক্লায়েন্টরা প্রশ্ন করে প্রশ্ন করবে যে কত বছর আমার থাকতে হবে। আমি দেখেছি 3 বছরও হয়েছে, 2 বছরও হয়েছে, আবার 17, 18, 19 বছরে হয়নি, সেটাও নাশিদ ভাই দেখেছেন আদালতে গিয়েও। সুতরাং এই জায়গাগুলো নির্ভর করবে প্রত্যেকের ব্যক্তিগত যে পরিস্থিতি সেটার উপর, মেরিটসটা হবে যার যার কেস তার উপরে। তো আশা করি আমাদের এই দর্শক উপকৃত হবেন এই তথ্যের দ্বারা, এবং পাশাপাশি যারা আমাদেরকে শুনছেন সবাই এখান থেকে কিছুটা তথ্য পেয়ে তাদের পরবর্তীতে চিন্তা ভাবনাগুলোকে সাজাতে পারবে। প্রিয় দর্শক, আপনাদেরকে Article 8 ব্যারিস্টার সাহেব যেটা বললো দুটোই দেখিয়ে দিলাম, অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফও দেখিয়ে দিলাম, Article 8 হিউম্যান রাইটস অ্যাক্টটাও দেখিয়ে দিলাম। দর্শক, যাদের অনুসন্ধিৎসু মন আছে, যারা জানতে চান, এটা দেখে কিন্তু উপকৃত হতে পারেন। আমাদের একমাত্র চ্যানেল যেখানে আমরা তথ্য উপাত্তের ভিত্তিতে এভিডেন্স দিয়ে কথা বলি, এভিডেন্স বাইরে আমরা কথা বলি না, যেটা দেখানো সম্ভব আমরা দেখিয়ে দিই।
Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Benico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478. For a better future awaits you. Benico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.